हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू ऑल ऑफ यू एट वेयर स्नेशिस किंगडम। तो केमन आछो सबाई? भालो ही आछो निश्चय। हाँ जानी एखोनेर भालो थाका माने होच्छे ओई जर सर्दी काशी माथा बैथा गा हात पा बैथा। जाइ होक, जोक्स अपार्ट, मजा करछिलाम। परिस्थिति सत्यि खूबी शोचनीय। आमारो शरीरटा खराब ही छिलो ताई एतदिन माझखाने कोनो भिडियो करते पारिनि। টাকি লাস্ট গেছিলাম, সেটাই ভিডিওটা অনেক দিন ডিলে করে করে আমি এডিট হয়ে গেছিলো, ডিলে করে করেই আপলোড করলাম, কারণ কিছুই করতে পারছিল না, কোনো ভিডিওই ছিল না হাতে। তো অবশেষে আজকে এখন মানে এক সপ্তাহ মতন হয়ে গেছে যে আমি এখন ঠিকঠাক আছি। ফরচুনেটলি একটা ঘটনা ঘটে গেছে। আজকে হচ্ছে 14 তারিখ, 14th of January, আর আমি ফার্স্ট ভিডিও শ্যুট করেছিলাম 14th of December, তো সেই 14 তারিখ এটা ফরচুনেটলি ঘটে গেছে। তো ভাবলাম ঠিক আছে, যখন প্ল্যান হয়ে গেছে তাই আজকে ভিডিওটা শ্যুট করেই আসি। তো কোথায় এসেছি চলো দেখি দিচ্ছি কোথায় এসেছি। তো আজকে চলে এসেছি হচ্ছে বাংলা মিষ্টি হবেতে। এটা হচ্ছে কলকাতার নিউ টাউনের ইকো পার্কের গেট নাম্বার 3। এই যে পাশে এটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 3, ঠিক তার একদম পাশেই হচ্ছে বাংলা মিষ্টি হাব। বাইরে থেকেও জায়গাটা খুবই সুন্দর, দেখো অ্যাম্বিয়েন্সটা কতটা ভালো, আমার তো চোখ জুড়িয়ে গেছে। তো এখানে কি আছে, মিষ্টির হাব মানে প্রচুর মিষ্টি পাওয়া যায়, সেটাই স্বাভাবিক। বাংলার বুকে যে সমস্ত মিষ্টির দোকানের রাজত্ব করে, মিষ্টি মানেই বাংলা, তো সেই বাংলার বিখ্যাত মিষ্টির দোকানগুলোকে এখানে একত্রে এক ছাদের তলায় আনা হয়েছে, সেটাই হচ্ছে বাংলা মিষ্টি হাব। তো এখানে কোন কোন দোকান রয়েছে, এখানে রয়েছে হচ্ছে কেসি দাস, বাঞ্ছারাম, গুপ্তা ব্রাদার্স, বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক, গঙ্গুরাম, নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স, মিঠাই, হলদিরামস, নবকৃষ্ণ গুইন, হিন্দুস্তান সুইটস, সুন্দরিনী, আর হচ্ছে ভীম নাগস ব্রাদার অ্যান্ড শ্রীনাথ নাগ। তো এই দোকানগুলো এইখানে এর ভিতরে সব রয়েছে। এবারে ভিতরে যাব, জানি না ভিডিও করা অ্যালাউ কি না, আমার মনে হয় না এর ভিতরে ভিডিও খুব একটা অ্যালাউ করবে বলে। দেখা যাক, যতটা যা পারি সেটা দেখাবো। আমার সাথে আজকে এসেছে অভিলাষ দা। হ্যালো গাইজ। তো অভিলাষ দারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তো সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে ডেফিনেটলি দিয়ে দেবো, সেখানে গিয়ে ওর ভিডিও দেখতে পারবে। তবে বাংলা খুব একটা ভালো বলতে পারে না। কিন্তু আমি বাংলা বলতে পারি। কতটা বলতে পারি? একটু একটু, বাট বলতে পারি। ফ্লুয়েন্টলি বলতে পারি না, বাট একটু একটু বলতে পারি। ঠিক আছে, আজকে কোথায় এসেছি জায়গাটার নাম বাংলা তাহলে বলে দেখো। আজকে আমাদের এসেছি বাংলা মিষ্টি হাব। বাংলা মিষ্টি হাব, যাই হোক, বলার চেষ্টা করেছো। তো আজকে পুরো দিন আমার সাথে অভিলাষ দা থাকবে, দুজনে একসাথে থাকবো, একসাথে খাবো, ভিডিও দেখাবো, দেখা যাক কতটা মজা করতে পারি আর তোমাদেরকে কতটা মজা দিতে পারি। গাইস চ্যানেল কো লাইকস এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব জরুর কিজিয়েগা। থ্যাংক ইউ বলে দিলো। তো সবাই আসছে, যারা যারা আমার ভিডিওতে আসছে তারা প্রত্যেকে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবের কথা বলছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল তোমরা সেটা করছো না, তোমরা শুনছো না, নিজেদের মনের মতন কাজবাজ করে যাচ্ছ। ঠিক আছে, এবার ভিতরে যাব, আমরা মিষ্টি খাবো, দেখাবো, চলো ভিতরে দেখা হচ্ছে, টাটা। স্টাফেরা খুব একটা কোঅপারেট করছে না, কিন্তু এখন আমি এসেছি সুন্দরিনী নামে একটা দোকানের স্টলেতে। তো এইখানে দিদি রয়েছে, দিদি আমাদেরকে বলেছে কিছু বলবেন, তো
দেখছি। আপনাদের দোকানে কি কি স্পেশালিটি রয়েছে, কি কি আছে একটু যদি বলে দেন। সুন্দরবনের স্পেশাল হচ্ছে আইটেমটাই অর্গানিক আইটেম, অর্গানিক প্রোডাক্ট। অর্গানিকের মধ্যে হচ্ছে আপনার কোনো কালার ফ্লেভার সিনথেটিক ইউজ হয় না। আমাদের স্পেশালিটি হচ্ছে ডাবের মালাইকারি, ডাব রসমালাই, যেটা একদম ডাব দিয়েই তৈরি হয়। ডাবের ভেতরে যে পাতলা মালাই থাকে সেই মালাই দিয়েই তৈরি হয় ডাবের। এছাড়াও আমাদের কোনো রকম কোনো কালার ফ্লেভার সিনথেটিক ইউজ হয় না, অল আইটেমটাই হচ্ছে আপনার অর্গ্যানিক। আর সকালবেলা আপনার ওই সুন্দরবন থেকেই দুধ আসে, সেই দুধ থেকেই টোটাল মেটেরিয়ালটা তৈরি হয়। এটা প্রতিদিনই আসে? টোটাল, হ্যাঁ প্রতিদিনই দুধটা আসে। এমনকি দুধ বাড়ি বাড়ি ডেলিভারিও করা হয় অ্যাপের মাধ্যমে। সুন্দরীর নিজস্ব অ্যাপ রয়েছে, যে অ্যাপের মাধ্যমে টোটাল দুধ আর কি আদার্স যা মিষ্টি মিষ্টি হচ্ছে সব কিছুই ডেলিভারি করা হয়। এছাড়াও আমাদের অর্গ্যানিকের মধ্যে মধু আছে, ঘি আছে, চাল আছে, ডাল আছে, এটা সুন্দরবন থেকেই আসে, টোটালটাই ন্যাচারাল। থ্যাংক ইউ সো মাচ দিদি। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের ভ্যারাইটির মিষ্টি রয়েছে। যেরকমটা এতক্ষণ দেখালাম, সুন্দরিনী দোকানে এসেছিলাম, তো দিদি তো সব কিছু বললোই, এই যে সুন্দরিনী দোকান, তো ওখান থেকে যা যা স্পেশালিটি সেটা তো দিদি বলেইছে। তো যেটা মেন স্পেশাল ছিল ডাবের মালাইকারি, তো সেই ডাবের মালাইকারি এখন নিয়ে নিয়েছি, এবার সেটা খেয়ে দেখবো কেমন লাগে সেটা দেখা যাক। এইটা হচ্ছে সেই মালাইকারি, এটা ডাবের শাঁস দিয়ে তৈরি হয় দিদি বললো। মানে সত্যি পিওর পিওর ডাব, মানে ডাবের শাঁসটা ঠিক যেরকম স্বাদ থাকে এটা ঠিক সেই রকমই স্বাদ, সেম ফ্লেভারটা আসছে, অ্যাকিউরেট ডাব মনে হচ্ছে এটা, অসাধারণ খেতে এটা, খুব ভালো খেতে। এটার দাম নিয়েছে 55 টাকা, ওয়ার্থ ইট, খুবই ভালো খেতে। মানে কেউ যদি এখানে আসো আর খাও, আমি ডেফিনেটলি সুন্দরিনী স্টল থেকে, অন্তত সুন্দরিনী দোকান থেকে, স্টল না ভুলবার ভুল বলছি আমি, এইটা রেকমেন্ডেশন আমি দিলাম, এটা খাও, এটা ভালো লাগতে বাধ্য। যার ডাব ভালো লাগে, ডাবের শাঁসটা খেতে পছন্দ করো, এটা তাদের ভালো লাগবেই লাগবে। এখানে যে বিভিন্ন দোকানগুলো রয়েছে তাদের কাছে যখন যাচ্ছি গিয়ে বলছি যে ভিডিও করতে পারি, তারা বলছে অফিস থেকে পারমিশন নেওয়া রয়েছে। মানে হচ্ছে তাদের মেইন অফিস থেকে, মানে মিষ্টির দোকানের যে অফিস তাদের থেকে পারমিশন নিতে হবে, এটা ওনাদের বক্তব্য। কিন্তু সব দোকানের সেলাররা এটা বলছে এমনটা নয়, এক একটা দোকানে বলছে। তো এখন নিয়ে এসেছি হচ্ছে ভীমনাগ থেকে, ভীমনাগ থেকে এখন নিয়ে এসেছি হচ্ছে ছানার কী বললো ছানাপোড়া, ছানাপোড়া সন্দেশ, হ্যাঁ নাম ভুলে গেছিলাম আমি, ছানাপোড়া সন্দেশ নিয়ে এসেছি। ওটা হয়তো ক্লিপেতে দেখিয়েছি, তারা এমনি শ্যুট করতে দিচ্ছে, কিন্তু আর কি মানে এই যে আমি বলবো রিভিউ দেবো বা খেয়ে বলবো সেটাতে কোনো কোনো দোকানের আপত্তি রয়েছে, তো তাই ওনাদের আপত্তি মেনে নিলাম, নিয়ে বাইরে চলে এসেছি। বাইরে ওনারা কিছু বলছেন না। তো ভীমনাগ থেকে নিয়ে এসেছি হচ্ছে ছানাপোড়ার সন্দেশ, এটার দাম নিয়েছে হচ্ছে 15 টাকা। তো এবারে খেয়ে দেখি এটা কীরকম লাগে। নরম, প্রচণ্ড নরমই, ভালো খেতে। এই ছানাপোড়া সন্দেশ বাইরেও খেয়েছি, এমনি দোকানেও খেয়েছি, সেটাতে আর এটাতে পার্থক্যটা এটা বোঝা যাচ্ছে, মানে ওখানে টেক্সচারটা বোঝা যায় যে অনেক দিনের পুরনো হয়ে গেছে বা অনেক দিনের পুরনো জিনিসটা। হ্যাঁ মিষ্টি অনেক পুরনো হয়ে গেলে তেমন বেশি কিছু হয়ে থাকে না, কিন্তু এটার ছানাটা যে ফ্রেশ সেটা এটার প্রথম বাইট দেওয়ার সাথে সাথেই বোঝা যাচ্ছে। আর খেতে খুবই ভালো, এক কথায় খুব ভালো খেতে।
अभी मैंने लिया है ये केसी दास का रसगुल्ला जो कि बहुत फेमस है कलकत्ता में, केसी दास का रसगुल्ला। चलिए आज ये ट्राई करते हैं, आपको बताते हैं कैसा टेस्ट है और कैसा रिव्यू है। अमेजिंग। केसी दास अपने रसगुल्ला के लिए बहुत फेमस है और सच में कि काफ़ी सॉफ्ट है और काफ़ी अच्छा है इनका रसगुल्ला। मतलब कलकत्ता अगर आप आए हैं तो केसी दास का रसगुल्ला मस्ट ट्राई करना। अमेजिंग। এবারে এখন নিয়ে চলে এসেছি হচ্ছে নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স থেকে রসগোল্লা, গুড়ের রসগোল্লা। অবভিয়াসলি শীতকাল বলে কথা, এখন তো আর এমনি রসগোল্লা খাবো না, খেলে গুড়ের রসগোল্লাই খাবো। প্রাণটা জুড়িয়ে গেল, মানে সত্যি বলছি, একটুও বাড়িয়ে বলছি না আমি, পুরো গুড়ের স্বাদটা আসছে অসাধারণ খেতে। মানে এর আগে কিছুক্ষণ আগে কেসি দাস থেকে রসগোল্লা নিয়ে অভিলাষ দা খেলো, কিন্তু ওটা ভালো ছিল। মানে আমি কেন জানি না, কেসি দাসের থেকেও নলিনচন্দ্র দাসেরটা বেশি ভালো লাগলো। কেসি দাস সবসময় ফেমাস মিষ্টিতে, জানি না আজকে কেন, মানে হতে পারে এক একদিন বানানোর ওপর কিছু কিছু জিনিস হয়তো ডিপেন্ড করে, কিন্তু টু বি অনেস্ট ওটার থেকে আজকে আমার এটা বেশি ভালো লাগলো। সত্যি খুব ভালো খেতে। মনটা অনেকদিন ধরেই মিষ্টি মিষ্টি করছিল, তো তাই মিষ্টি খেতে চলে এলাম। আর বাংলা মিষ্টি হাবের থেকে আর ভালো কোনো জায়গা, মানে এক ছাদের তলায় যদি বলতে হয়, এটার থেকে ভালো কোনো জায়গা আমার মনে হয় না আর পাওয়া যাবে বলে। তার কারণটা হচ্ছে যে সমস্ত এই যে বিখ্যাত দোকানগুলোর কথা আমি আগে বললাম বা সেগুলো ভিডিও ক্লিপে দেখতে পেয়েছো, সেগুলোতে কী করতে হয়, এক নয় বাড়িতে বসে অর্ডার দিতে হবে, আর নয় তো প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে আমাদেরকে যেতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে। আর এমনিতেই এই সিচুয়েশনের মধ্যে যাওয়াটা একটু টাফের, তো তাই ভাবলাম বা বেছে নিলাম এই জায়গাটাকে। একটা জায়গাতেই অনেকগুলো মিষ্টির দোকান একসাথে পেয়ে গেলাম, প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা টেস্ট করতে পারলাম, সেগুলো হয়তো আগের ভিডিও ক্লিপে দেখতে পাবে। আর যেটা সমস্যাটা হয়ে গেল সেটা হচ্ছে এখানে ওই যেরকমটা প্রথমে বললাম, হয়তো ভিডিও করতে অ্যালাউ করবে না যেটা আমি ভাবছিলাম, তো সেটাই হলো, খুব একটা বেশি কিছু করতে দেয়নি। তবে করছি, এখানের যিনি ইনচার্জ ছিলেন ওনার সাথে কথা বললাম, বলতে উনি বললেন যে হ্যাঁ ফোনে শ্যুট করতে পারেন, ক্যামেরাতে করতে পারবেন না। বললাম না ক্যামেরাতে তো কিছু করবো না। যাই হোক, মানে উনি বললেন কিছুটা, উনি বললেন বলেই যেটুকু ক্লিপ ভিতরে দেখাতে পেরেছি সেটা ওনার বলার জন্যই, ওনার সহযোগিতা করার জন্য, তাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এইগুলোই হয়েছে আজকের পুরো দিনের ঘটনা। তো আমরা দুজনে এসেছিলাম, অভিলাষদাও ছিল, তো এবার অভিলাষদা বলবে অভিলাষদার কীরকম লাগলো বাংলার মিষ্টি খাবে এসে মিষ্টি খেয়ে। গাইস কাফি আচ্ছা এক্সপিরিয়েন্স থা, আর বেঙ্গল মে আয়ে হ্যায় তো মিঠাই খানা তো বনতা হি না ইয়ার, আর হাম লোগ আগে মিঠাই কি নগরী মে বাংলা মিষ্টি হাব, সো বহুত আচ্ছা এক্সপিরিয়েন্স থা। আর আপ বিলিভ নেই করেঙ্গে, ইতনে সস্তে দাম মে ইতনে আচ্ছা আচ্ছা মিঠাই মিল রহা না, আর ও ভি আপকা বেঙ্গল কে সারে ফেমাস আপকে ব্র্যান্ডস। একদমই তাই, এইরকম ব্র্যান্ডের মিষ্টির দোকানগুলো একসাথে এক ছাদের তলে পাওয়া যাচ্ছে, আর দামটাও সত্যি রিজনেবল, মানে খুব বেশি এমনটা নয়, খুবই ভালো। অভিলাষদা রাঁচিতে থাকে, কিন্তু সেও জানে যে বাংলার মিষ্টি ঠিক কতটা ফেমাস, এবং এখানে এসেছে খেয়েও প্রচণ্ড খুশি। গাইজ আপকো আগার ভিডিও আচ্ছা লাগা হোগা, আর বাংলাতে বলতে হবে, না না বাংলায় বলতে হবে গাইজ ভিডিও, ठीक है चलो हिंदी में ही बोल दो, नहीं तो मेरा लाइक सब्सक्राइब चला जाएगा। प्लीज़ प्लीज़ लाइक कीजिए, शेयर कीजिए और सब्सक्राइब कीजिए चैनल को ज़रूर से। यार हम लोग ग्रो कर रहे हैं अभी, मतलब ग्रोइंग स्टेज में है, आप लोग का सपोर्ट बहुत ज़रूरी है, प्लीज़ सो ज़रूर सब्सक्राइब कीजिए, वीडियो को देखिए, अपने फ्रेंड्स के साथ शेयर कीजिए, अपने फैमिली के साथ शेयर कीजिए। शेयर करने में क्या आ जाता है, शेयरिंग इज़ केयरिंग, आप लोग सीखा ही होगा, ज़रूर शेयर कीजिए, प्लीज़ शेयर कीजिए, और हम लोग का सपोर्ट ऐसे बनाए रखिए। थैंक यू सो मच ये वीडियो देखने के लिए। থ্যাংক ইউ অভিলাষদা। তো যেরকমটা আমি প্রথমে বলেছিলাম, অভিলাষদা চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, হিন্দিতে ব্লগ করে,
তো সেগুলো যারা দেখতে পছন্দ করবে, ভালো লাগবে, চ্যানেলটাকে যাবে, গিয়ে সাবস্ক্রাইব করবে। ও আমার মতন সবে শুরু করেছে ইউটিউব, তো ওকেও সবাই সাপোর্ট করো। আর দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আজকেরটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এবারে টাটা।